বিড়ালের মালিক চেষ্টা করতেছে বাইরের মালিককে রাজি করানোর জন্য। এই দেশ, এই জগৎ সংসার ত্যাগ করে সে তিনটা বিড়াল নিয়ে হাঁটা শুরু করলো। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখন আছি হচ্ছে পাবনাতে, যেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। অ্যান্ড পাবনা আমার পিছনে হচ্ছে যে বাড়িটা, এটা হচ্ছে আমার নানার বাসা। তো এখানে আমি আসি। অনেকদিন যাবৎ ব্লগ করা হচ্ছে না, একটু সমস্যার জন্য ব্লগ করা হয় নাই। তো চিন্তা করলাম কি করা যায়। তো আজকে ঘুম থেকে উঠলাম মাত্র, এখন বাজে হচ্ছে সকাল 8:04। তো ঘুম থেকে উঠে আজকে চিন্তা করলাম যে আজকে সারাদিনে যাই করি না করি, আমার কিন্তু কোনো প্ল্যান নাই যে কি করব না করব, কোথায় যাব না যাব, এরকম কোনো প্ল্যানই নাই। বিকালবেলা কি করব বা দুপুরবেলা কি করব, এরকম কোনো কিছু আগে থেকে ঠিক করাই নেই। আজকে মানে ইন্টারনালি একটা র্যান্ডমলি শুরু করব আর কি, যাই করি না করি সেটাই আমি আপনাদের সামনে আজকের একটা ডেইলি ব্লগ হিসাবে উপস্থাপন করব। তো এখন ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করব, তারপরে নাস্তা করব। নাস্তা করে বাড়ির লোকের সাথে কিছুক্ষণ থাকব, মানে ছোট বাচ্চা কাচ্চা তাদের সাথে একটু মজা মস্তি দুষ্টামি করব, তারপরে আবার বাজারের দিকে যাব। আপাতত এইটুকু প্ল্যান। তো চলেন আগে দাঁত ব্রাশটা করে নেওয়া যাক। হ্যালো গাইজ, তো আমার ছোট ভাই রাতুল তিনটা বিড়াল আনছে, সেই আমাদের বাড়ির পিছনের মাঠের ওই দিক থেকে, মাঠের ওই দিক থেকে তিনটা বিড়াল আনছে। তো তিনটা বিড়াল সে এখন বাড়ির ভিতর নিয়ে গেছে, অ্যান্ড মামি কোনোভাবে রাজি হচ্ছে না তাকে বিড়ালগুলোকে বাসায় রাখতে দেওয়ার জন্য। চলেন আমরা দেখি একটু যে বিড়াল নিয়ে রাতুলের আর মামির মধ্যে কি কথাবার্তা হচ্ছে, এগুলো একটু আমরা দেখি। প্রতিদিন 1 কেজি করে তিনটা বিড়ালের জন্য বাজেট থাকবে। ওটাকে নিয়ে আসো, ওটাকে ধরে নিয়ে আসো, ওই একটা ধরে নিয়ে আসো। রাফাত ধরতেছি দেখি পারি নাকি, আবার কি কথা। বিড়ালের মালিক আর বাড়ির মালিক রাজি হচ্ছে না। বিড়ালের মালিক চেষ্টা করতেছে বাড়ির মালিককে রাজি করানোর জন্য। ধরান বউ, আচ্ছা দাঁড়াও, আয় আয় আয়। জায়গার উপর নাম লেগে দিয়েছো, রাফাতে রেডি কর নাম কো। ওই ঘরে ঘর তোরে আবার গেঞ্জি নিজের খাবার ভাত তাই এবার আরেকটা নিয়ে আসো। Yeah.
মুরগি সব খাই ফেলাবি নি, বিদেশি মুরগি সব খাই ফেলা, আমার মোট মুরগি সব খাই ফেলাবি নি। তোমরা মাঠের মধ্যে খেলে গেছো, মাঠের মধ্যে লিজা লিজা এ সবাই মিলে সবই তোলে গেছা। আর তুই হাত ধোয় বেসিন থেকে, মুখ ধুইল আমি বেসিন থেকে হাত ধুই, বেসিন থেকে তোমাদের। হ্যাঁ তুই তো মাঠে যাও, মাঠে যা খেলো গা, তোমাদের ও খেলতেছে না তো আমাদের। বিলি ব্যবসায়ী, বিলি ব্যস্তি দাস রাতুল ব্যাগে করে বিলি দাস, ওরা তো বিলি ব্যস্তি দাস। বিড়াল বুঝতে না দিলে তুই নামাজ পড়বো না, না তো অবশ্যই সে রাতুল বিড়াল রাখতে না পেরে তার বাসায়, সে বিড়ালদের মালিক, সে বিড়াল রাখতে চাইছিল কিন্তু বাড়িতে রাখবে সেই বাড়ির বাড়িওয়ালা, সরি বাড়িওয়ালি, সে রাজি হয় নাই বলে বিড়াল নিয়ে মাঠের মধ্যে হেঁটে যাচ্ছে বিড়ালের মালিক। এই দেশ, এই জগৎ সংসার ত্যাগ করে সে তিনটা বিড়াল নিয়ে হাঁটা শুরু করলো এই বিশাল মাঠে। এখন দেখা যাক সে কত দূর যেতে পারে, এবং আমরা তার সাথে আছি এবং আপনারাও আমার সাথে থাকুন, এবং দেখুন সেই বিড়াল নিয়ে কত দূর যেতে পারে, আমরা একটু দেখি। ও ভাই বিড়ালওয়ালা, ও ভাই, সবাই ডাক দাও একটু তাকে, রাফাত। আচ্ছা এই যে পিছনে যে যাচ্ছে হচ্ছে বিড়ালওয়ালার সাথে পার্টনারে বিড়াল মালিক। বিড়াল মারবি কি জন্য? বিড়াল মারা যাবে না, কি করবো কি কাটবো? আল্লাহ মাফ করো, আল্লাহ তো অবশেষে বিড়াল ব্যবসায়ী তার ব্যবসায় লস করে চলে আসলো একটা কোথায়, একটা পুকুরের পাশে। বিড়াল ব্যবসায়ী বিড়াল ফালাই দিয়ে চলে গেছে, এইভাবে ফালাই নাকি? বিড়াল গুলা কি এখানে রেখে গেল? আসলে যদি এটা চিটাগং হইতো আমি হয়তো নিয়ে আমার বাসায় রাখতাম। তো যাই হোক, তাদের হয়তো বড় বিড়াল অর্থাৎ তাদের মা হয়তো আশেপাশে আছে, তাদেরকে খুঁজে নিবে। আমি যেটা করতে পারি, হয়তো বিড়ালগুলো উপর থেকে নিচে পড়ে গেছে, আমি এগুলোকে একটু উপরে ঢুকাই দেই, দেখি এইদিকে ঢুকাই দেই, যাও সব তিনটাকে এদিকে ঢুকাই দেই, আস্তে 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 আস্তে, যা যা এটাকেও দিয়ে দিই, কারণ বাইরে থাকলে হয়তো উপর থেকে পড়ে গেছিল ওরা। হ্যাঁ তিনটাই এখন উপরে থাক,
তো বিড়ালগুলা বাড়িতে রাখতে মানে বাড়ির মামি রাজি না হয় বিড়ালগুলোকে আবার তাদের যেখান থেকে রাতুল নিয়ে গেছিল সেই জায়গাতে রেখে দিতে হলো আর কি। কিছু করার নাই, বাড়ির কেউ বিড়াল পছন্দ করবে কেউ পছন্দ করবে না, এটা স্বাভাবিক, আর বড়দের কথা তো একটু শুনতেই হবে। যাই হোক, হয়তো একদিন আমরা বড় হব, আমরা সেদিন এগুলাকে রাখবো, তখন আমাদের ডিসিশনটা হবে। আর এখানে আমার কিছু পড়ে যাচ্ছিস কেন রে তুই, কিছু বলার নাই। এখন বাড়ির দিকে যাচ্ছি, তারপরে দেখি কোথায় যাই, কারণ আমি সকালবেলায় আপনাদেরকে বলছি যে কোথায় যাবো না যাবো কোনো প্ল্যান নাই, যা হবে যা ঘটবে সব দেখাবো। তো যেমন এটা হঠাৎ করে ছোট ভাই বিড়াল নিয়ে আসলো এটা দেখালাম, আবার বিড়াল বাড়িতে রাখতে পারলো না সেটাও দেখালাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, আবার দেখি পরের কোন সিনে আপনাদেরকে দেখানো যায়। সবা আচ্ছা শোনো, আগে শোনো, আমার আগে প্রশ্নের উত্তর দাও, তুমি এদিকে আমার সাথে আসো, আগে আসো আসো, নিয়ে যাবো তো তোমাকে, আসো এদিকে আসো, এখানে আসো। তুমি কোথায় যাচ্ছ এখন, কার বাসায় যাচ্ছ এখন? আপনাদের বাসায় যাচ্ছ? কেন যেতে ইচ্ছা করে নাই না করছে? উল্টা পাল্টা কথা কয়, কবি যেতে ইচ্ছা করছে আর যেতে ইচ্ছা করে নাই। টুপি পরছ? আচ্ছা চলো। এই সোর, তুমি আপনার গাড়ি নিয়ে চলে যাচ্ছ কেন? সোর তোর আপনাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমি পুলিশকে বলে দেব তোমাকে ধরার জন্য। পুলিশ এসে তোমাকে ধরে একদম জেলে নিয়ে ডান্ডা পিটা করবে। ডান্ডা মানে বুঝছো, লাঠি পিটা করবে করবে করবে। তো সারাদিনের কাজকর্ম তো আপনারা দেখলেন, তো তারপরে এখন বিকালবেলা এই যে আমার পাশে হচ্ছে আমার চাচা, আমরা যাচ্ছি হচ্ছে আমার এক ফুপুর বাসায়, সেটা হচ্ছে আমাদের এখান থেকে 10 কিলোমিটার দূরে। আমি গুগল ম্যাপে দেখলাম যে এটা হচ্ছে গোরুলি, নামটা হচ্ছে জায়গার নাম। এটা হচ্ছে আমার আপন চাচা, আমার আব্বুর থেকে, আমার আব্বুর পরে এক ভাই, তারপরে আরেক ভাই, এটা হচ্ছে কত লাস্টের দিক থেকে সেকেন্ড, অর্থাৎ মোট হচ্ছে কয় ভাই? 6 ভাই। এটা একটু মানে কি বললো, ইপিক হয়ে গেল যে আমি কয় ভাই কয় চাচা এই জিনিসটা মানে বলতে পারলাম না আর কি। তো এখন আমরা এখান থেকে অলরেডি অর্ধেক রাস্তা চলে আসছি, আর বাকি অর্ধেক রাস্তা আছে, আমরা এখন যাব হচ্ছে এই সাইডে। এটা হচ্ছে মোটামুটি একটু কাঁচা রাস্তা, এইদিকে আমি এখন পুরো রাস্তাটা চালিয়ে আসলাম, তো সেখানে ভিডিওটা করা হয় নাই, এখন এখানে এসে একটা ছোট বিরতি দিলাম। তো এখন আমরা এখান থেকে আমার ফুপুর বাসার দিকে যাব, তো চলেন যাই। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন এখানে যেহেতু আসছি আমি, এখানে একটা জালসা হচ্ছে, সেই জালসার সামনের দিকে যাব। তো জালসার এখানে থাকার পরে এখান থেকে রাত্রে 8-9টা করে আমি আর আমার চাচা এখান থেকে চলে যাব। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখানে মানে ক্যামেরার ফুটেজগুলো এরকম ভালো আসবে না আমি যতই চেষ্টা করি না কেন। তো এই ভিডিওটা থাকতেছে এ পর্যন্তই, আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।